ড্যান পিরিয়ড শেষ হওয়ার পর আমরা মৎস্যজীবীরা অনেক আশা নিয়ে ফিশিং শুরু করেছিলাম। মূলত এই সময়টা হচ্ছে ইলিশের ভরা মরশুম, কিন্তু এ পর্যন্ত দীঘায় ইলিশ একদম নেই বললেই চলে। আর ইলিশের এই মুহূর্তে যা দাম তা আকাশ ছোঁয়া দীঘায়। 1.5 কেজি সাইজের ইলিশ প্রায় 1900-2000 টাকা বিক্রয় হচ্ছে। আর অন্যান্য মাছ যেটুকু হচ্ছে লঞ্চ ট্রলারে, তাতে মৎস্যজীবীরা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সংস্থাগতভাবে এই বার্তা দিতে চাইছি যে এটা শুধু মৎস্য ব্যবসা নয়, এটা একটা ইন্ডাস্ট্রি, বহু মানুষ এর উপর নির্ভরশীল। যদি কেন্দ্র এবং রাজ্য দুই সরকার মিলে ডিজেলের উপরে একটা সাবসিডি মৎস্যজীবীদের না দেন, তাহলে আগামী দিনে এই মৎস্য শিল্প ভীষণ সংকটে পড়বে এবং মৎস্যজীবীরা তাদের জীবিকা থেকে নিরাশ হবেন। এখানে কত ব্যবসায়ী আছে ট্রলার ব্যবসা? এখানে আমাদের এখানে 1700 ট্রলার চলে, 14000 মৎস্যজীবী স্থায়ীভাবে দীঘা মোহনায় থাকেন এবং প্রতিনিয়ত আরও প্রায় 10000 মানুষ এখানে আসেন মাছ কেনা বেচার জন্য। তো সব মিলিয়ে 25-30 হাজার মানুষের প্রত্যক্ষভাবে একটি জীবিকা রয়েছে দীঘা মোহনায়। এছাড়াও লঞ্চ ট্রলারে মানুষঙ্গিক কাজে যুক্ত মানুষজনের সংখ্যা প্রায় 50000। কত লোকের কর্মসংস্থান এখানে রয়েছে? এখানে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে। জয়দেব জানা। ইলিশ নিয়ে কি বলবেন? না, ইলিশের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না।
সুবের বাতাস নেই, বৃষ্টি নেই, একদম মানে সে খুব শোচনীয় পরিস্থিতি মালিকদের অবস্থা, ট্রলারদের অবস্থা। ট্রলারে মোটামুটি দুটো ভয়েস একটু হয়েছিল, তারপরে এই ভয়েস থেকে আবার মাছ নেই একদম, আর মাছের রেটও খুব ভালো পাওয়া যাচ্ছে না, কারণ এই বিভিন্ন অনু মানে আমাদের যে রথমেলা, রথের যে তার সামনে আছে ঈদ, এই জন্য মাছের দামও ভালো পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এবারে কোনো লাভের মুখ দেখতে পাচ্ছি না। জয়দেব জানা, আমি ট্রলার মালিক। আমার নাম দীনবন্ধু দে। এবারে ইলিশের কি পরিস্থিতি? ইলিশ হচ্ছে না,
ইলিশের আবহাওয়া এটা নয়, ইলিশে সেই ইলিশ গুড়ি বৃষ্টি কুবের বাতাস ওটা হলে ইলিশটা হয়, তা বৃষ্টিই নেই কুবের বাতাসই নেই ইলিশ কী করে হবে, ইলিশ নেই, ইলিশ না এলে মোটামুটি মৎস্যজীবীরা সবাই আবার সেই জাল ফাল টলার ফলার গুটিয়ে আবার যে যার ঘাটে গিয়ে বসবে। অন্যান্য মাছ হচ্ছে একবারে নেই, মাছের রেট নেই, ডিজেলের দাম অত্যাধিক, ওতে ফিশারম্যানরা মৎস্যজীবীরা ভালো নেই এক কথায় বলতে পারে। আমার নাম পরিতোষরা, আমি এখানকার আলোকদার। ইলিশের কিরকম দেখা মিলছে? ইলিশ এখন নেই, মাছ জল হয়নি, ইলিশ এখন দেখা যায়, ইলিশ কম হচ্ছে, খুব কম হচ্ছে। রেট কিরকম? রেট ধরুন মাঝারি থেকে বড় ইলিশ হাজার থেকে দু হাজার, মাঝার থেকে বড়। অন্যান্য মাছ? অন্যান্য মাছ মাছ অনুমতি বাজার, মাছ অনুমতি মাছের দাম। এক কিলোমিটার মাথা
ব্যাংকিং শেষ হওয়ার পরে বেশ কয়েক মাস কেটে গেলো, এখনো ইলিশের কিরকম ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর আমরা এক মাস ফিশিং শুরু করেছি। মূলত এই সমস্ত সময় লঞ্চ ট্রলারে যে সমস্ত মাছ হচ্ছে তাতে ইলিশ একদম নেই, এটা ভরা মরশুম ইলিশের। তো আমরা যখন ফিশিং শুরু করি মূলত মৎস্যজীবীরা ইলিশের উপরেই অনেকটা নির্ভর করে থাকেন, কিন্তু এই মুহূর্তে দীঘায় ইলিশের দেখা একদম নেই বললেই চলে। একটা উদাহরণ আপনাকে দিতে পারি যে দেড় কিলো সাইজের ইলিশ এই মুহূর্তে 1900 থেকে 2000 টাকা বিক্রয় হচ্ছে মোহনায়। কীরকম ইলিশ উঠছে? ইলিশ একদমই নেই। একটা ফিশিং লঞ্চে মূলত ইলিশ মাছ ধরে ফিশিং লঞ্চ, ফিশিং লঞ্চে 5 কিলো 10 কিলো ওটা কোনো ইলিশে পড়ে না। তো এই মুহূর্তে মৎস্যজীবীরা ভীষণভাবে নিরাশ। যদি আগামী দিনে পূবালি হাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টি, যেটা ইলিশের অনুকূল পরিবেশ, ওটা যদি হয় হয়তো শ্রাবণ মাসে ইলিশ হতে পারে, এটা আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম নবকুমার পয়রা, আমি দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর।